পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষের আলোচনা করেছেন এক শ্রেণীর মানুষ যারা হলো ইহজাগতিক আর এক শ্রেণীর মানুষ যারা হলো পরজাগতিক যার কারণেই কিয়ামতের দিন রব্বুল আলামিন আমলের হিসাবের মাধ্যমে এই দুইটি দলকে আলাদা করবেন সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ রব্বোলা আলামিন বলেন বলেন মমতাজুল ইয়ুমা আব্দুহাল মুজরিমুন যারা যারা ইহজাগতিক কেন্দ্রিক জীবন পরিচালনা করেছিল করে পরজগতের নাম নিশানা এবং চিন্তা একেবারেই ভুলে গিয়েছিল এই মানুষগুলোকে আল্লাহ রব্বোলা আলামিন ডিবাইডেশন করে দিবেন ডিবাইডেশন করে আলাদা করবেন ইন্ডিভিজুয়ালি দুটা দলকে আল্লাহ মুনফারিদ করে দিবেন করে দিবেন আল্লাহ রব্বোলা আলামিন ইহ জগৎকেন্দ্রিক কর্মকাণ্ডের অন্যতম একটি কর্মকাণ্ড নিয়ে সুরায় সুরের মধ্যে আলোচনা করেছেন যে পৃথিবীর মধ্যে মধ্যে মানুষের শ্রেণী শ্রেণী একটি এমন হবে দুইটি যারা অর্থের মোহ পড়ে অর্থের লালসায় পড়ে অর্থের প্রতি অন্ধবক্ত হয়ে জগতের জিন্দিগির কথা অনেকটাই ভুলে যাবে এবং এই কথার মধ্যে এটাও শিক্ষা যে অর্থ যখন মানুষকে আঁকড়ে ধরে তখন অনেক সময় মানুষ পরকালীন জিন্দিগির কথা ভুলেই যায় কথা বলুন ঠিকই না এজন্য আল্লা আলমিন বলেন হাত্তা, আল্লা কুমু যে অর্থগুলো এমন এক বস্তু এমন এক বিষয় এমন এক জিনিস যেটা মানুষকে অনেকটা চক্ষুহীন করে দেয় মানুষকে অনেকটা মেমোরিহীন করে দেয় তখন ওই মানুষটা অর্থের মহে পড়ে সব ভুলে যায় কে আল্লাহ ছিল কে রব কে নবী কার কি হুকুম ছিল তার কি কর্ম ছিল এই সব বলে ব্যক্তি শুধু অর্থ অর্থ অর্থর দিকেই ঝুঁকে পড়ে বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে জানালেন যখন এই মানুষটা দুনিয়ামুখী হয়ে যায় ইহুকালীন জিন্দিগিমুখী হয়ে যায় অর্থের মোহ পরে তখন এই মানুষটার কর্ম এই মানুষটার কথা এই মানুষটার আচরণ এই মানুষটার ব্যবসা এই মানুষটার পারিবারিক চিন্তা চেতনা এই মানুষটার রাষ্ট্রীয় চিন্তা চেতনা সব চিন্তা চেতনা জগৎ কেন্দ্রিক হয়ে যায় সে যাই চিন্তা করে তার মধ্যেই কোনো একটা ফায়দা খুঁজে কোনো একটা লাভবান জিনিস এইটা খুঁজে দুনিয়াতে কি ফায়দাটা আছে এটা সে খেয়াল করে আর পরক্ষণে আরেকটা মানুষ যখন কেন্দ্রিক হয়ে যায় তখন এই মানুষটার পরিবার এই মানুষটার রাষ্ট্র এই মানুষটার মতামত এই মানুষটার চিন্তা এই মানুষটার সমস্ত জীবনটাই একটি পরকালীন জীবন পরজগৎ জীবন কেন্দ্রিক হয় তখন এই মানুষটার ব্যবসাটা হয় পরকালের জন্য এই মানুষটার কথাটা হয় পরকালের জন্য এই মানুষটার ঘুম হয় পরকালের জন্য এই মানুষটার বিবাহসাদী হয় পরকালের জন্য এই মানুষটার লেনদেন হয় পরকালের জন্য এই মানুষটার খেদমত হয় পরকালের জন্য এই মানুষটা রাষ্ট্রীয় খেদমতে যায় পরকালের জন্য তখন এই সমস্ত জীবনটাই হয় পরকালের একটা সুঠাম এবং সুন্দর জীবন বলুন সব হা